أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো
নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا شبي بل بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلو سورة يوسف بدار حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلم كشف التجا بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর বাজার জামে মসজিদ মাহফিল ইনতিজামি কমিটি কর্তৃক আয়োজিত 9 মার্চ 2022 অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল দিনের বেলাও অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আজির আলী মোড়ল, আজকে প্রোগ্রামের মাননীয় অনারেবল চিফ গেস্ট প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মনিরুল ইসলাম, আজকে প্রোগ্রামের সম্মানিত মেহমান বৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন মাওলানা আব্দুল ওয়াহাব বুলবুল সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলাইজম সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ আপনাকেও যেমন ভালো রেখেছেন আল্লাহ আমাকেও শারীরিকভাবে সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকলেরই সকর্মের চরম ব্যস্ততা, অফিস, ব্যাংক, ব্যবসা, চাকরি বাকরি, কত কাজ, সংসার জীবনে মানব জীবনে কত ব্যস্ততা দিনের বেলা থাকে। সকল ব্যস্ততাকে স্থগিত করে কোরআনের কাজে আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি, রুহের কিছু খোরাক মেটানোর জন্য আমরা এসেছি এমন ময়দানে যে ময়দানে বসলেও সওয়াব পাওয়া যায়, যে ময়দানে বসলে গুনাহ মাফ হয়ে যায়, যে জায়গায় বসলে পরে ফেরেশতারা দোয়া করে, এমন একটি বরকতপূর্ণ জায়গায় যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি
মহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ও বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এখানে যত পুরুষ মানুষ আছেন, মহিলা মনে হয় এর চাইতে কোনো অংশ কম না, বেশি হওয়ার কথা আমার মন বলছে। আমি যতটুকু কথা বলবো, আমি আমার ব্যক্তিগত, আমার পরিবারের, আমার বাপ দাদার কোনো গল্প আমি করব না। আমার সারা জীবনের বাস্তবতা এগুলো নাই, আমি যা বলতে চাচ্ছি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো। শুনতে রাজি আছি তো সবাই? কোরআন চোরের ডাকাতের পক্ষে কথা বলে না বাড়িওয়ালার পক্ষে কথা বলে? চোরের পক্ষে না। কোরআন সুদের পক্ষে কথা বলে? কোরআন ঘুষের পক্ষে কথা বলে? কোরআন জালিমের পক্ষে কথা বলে? কোরআন গুনাগারের পক্ষে কথা বলে? কোরআন মদের পক্ষে কথা বলে? তাহলে কোরআন যা বলে, যেটা সত্য, যেটা হক, সেই দিকেই কথা বলে কোরআন। তো কোরআন থেকে কথা বললে অনেকের পায়জামা থাকে না, অনেকের সমস্যা হয়ে যায়। এখন আমি যদি সুদের ব্যাপারে কথা বলি, তাহলে যিনি সুদখোর তিনি কি খুশি হবেন? খুশি হবেন না। যে আমি যদি পর্দার ব্যাপারে কথা বলি, যে যিনি পর্দা করেন না তিনি কি খুশি হবেন? খুশি হবেন না। এখন আমি কোরআনকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সবাই শুনতে রাজি আছি তো নাকি? আচ্ছা, কোরআন কার কথা? কোরআনে যা কথা আছে সব কার? এটাকে গোপন করার কোনো সুযোগ আছে? কিন্তু অনেকে গোপন করতে চায়, আছে না নাই? আল্লাহ কাদেরকে লানত দিবেন আর আল্লাহ কাদের তৌবা কবুল করবেন, এই দুটো পয়েন্টকে সামনে রেখে আমি আজকে কথা বলতে চাচ্ছি। যারা আলেম ওলামা তারা ইতিমধ্যে বুঝে গেছেন, আমি তেলাওয়াত দিয়ে, দুটো আয়াতের তেলাওয়াত দিয়ে আমি এটা শুরু করেছি। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। সবার বাড়িতে গাভী আছে না নাই? আচ্ছা। এবং সর্বশেষ সূরার নাম হলো নাস, মানে মানুষ। তাহলে প্রথমে ঢুকলো কি? প্রথমে গাভী, এরপরে শেষে কি? মানুষ। আল্লাহ তাআলা নাসটা তো আগে দিতে পারতেন, মানুষের নামে সূরা আগে না দিয়া আল্লাহ তাআলা আগে গরুর নামে সূরা দিলেন কেন? আগে বাকারা দিয়ে শুরু করলেন, শেষে মানুষ দিয়ে শেষ করলেন। গাভীর ভিতরে, একটা গরুর ভিতরে কি কোনো সত্য মিথ্যা যাচাই করার কোনো সেন্স আছে? আসতে বলবেন না আছে? নাই। একটা গরুর সামনে গোয়াল ঘরে যদি কোনো যুবক যুবতী জেনার কাজে লিপ্ত হয়, গরু কি ধমক দেবে? বলবে এই তোরা এখানে কি করিস? বলবে কিছু? আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা দেন নাই। বিবেকহীন একটা প্রাণী হচ্ছে, সেন্স আছে কিন্তু তার মধ্যে সত্য মিথ্যা যাচাই করার কোনো যোগ্যতা নাই। এই জন্য গরুর কোনো বিচারও নাই, মানুষের বিচার আসতে কবে না আসে না নাই? তো এরকম গরুর মতো বিবেক শূন্য, সত্য মিথ্যা বোঝার কোনো যোগ্যতা নাই এমন ধরনের লোক যদি ওই রকম সেন্স নিয়ে কোরআনে কারিমের মধ্যে যদি ইন করে, কোরআনটা যদি ভালো করে বুঝতে পারে, সত্যিকারের মানুষ হয়ে, নাস হয়ে সে কোরআন থেকে বের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাকারা দিয়ে শুরু, নাস দিয়া শেষ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শুরু বা দিয়া, শেষ হলো সিন দিয়া, বাস। কি কথা কে বলতে গেল? কোরআন শুরু কি দিয়া? বা দিয়া। শেষ হলো কি দিয়া? সিন দিয়া, বাস, এনাফ, আর কিচ্ছু লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কিন্তু এটা কিন্তু যুক্তি দিয়ে বলছি, এই যে পরে যে বাস বললাম, এটা কিন্তু কোরআনে নয়, হাদিসেও নয়,
জাস্ট আমি একটু বুঝায় বললাম যেন জিনিসটা সহজ হয়। The Holy Quran is the powerful chain of conquer the trees. মানুষের মনকে জয় করার ক্ষেত্রে পৃথিবীতে একটা কিতাবই আছে মানুষের মনোজগৎকে জয় করে ফেলে, তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাবকে আড়াল করলে পরে লানত করবেন কে? আল্লাহ লানত করবেন। এই কিতাবের কোনো হুকুমকে আমরা আড়াল করতে পারবো না, গোপন করতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে 286টি আয়াত দিয়েছেন। 286 আয়াতের ভিতরে আমি মাত্র দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা এত বড় সূরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটানা 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন। বলা হলো আপনার কাছে কি আর অন্য কোনো সূরা নাই? তিনি বললেন 10 বছর ধরে সূরা বাকারা পড়েছি, আজ পর্যন্ত আমি সূরা বাকারাই শেষ করতে পারি নাই। কথা বোঝা গেল? আর আমরা এক মাসে কোরআন 13 খতম দিয়ে দিই, আছে না নাই বলেন তো? বুড়া চাচা মসজিদে গিয়ে গল্প করে, জানো আমার চারটা ছেলে বউ, আমার বড় ছেলে বউ 4 খতম, আমার মেজো ছেলের বউ 3 খতম, আমার ছোট ছেলে বউ 2 খতম, আর আমি নিজেও খতম। কথা বলছি খতম, শুধু কোরআন খতমের জন্য আসে নাই, কোরআন এসেছে ভাগ্য চমকাতে, কোরআন এসেছে হক এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করার জন্য। কোরআন যেখানে থাকবে সেখানে সুদ থাকতে পারে না, কোরআন যেখানে সব থাকবে সেখানে জেনা থাকতে পারে না, কোরআন যেখানে থাকবে সেখানে মদের জেনার লাইসেন্স থাকতে পারে না মুসলমান। কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন সমাজেরও কিতাব, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজে কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজে কেন গড়ো না, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজে কেন গড়ো না। কোরআন শুরু কি নামাজের না সমাজেরও? সমাজের। আপনি কি চান এর মধ্যে? সব আছে, ল্যাবরেটরি চালাবেন আছে, স্কুল চালাবেন আছে, কলেজ চালাবেন আছে, ব্যাংক চালাবেন আছে, সংসদ চালাবেন আছে, দেশ চালাবেন আছে, রাষ্ট্র চালাবেন তাও আছে, ঠিক কিনা? সব আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নাই, আমরাই নাই, আমরা গোপন করেছি। আমরা কি করেছি? গোপন করেছি, আমরা খেলছি নিজের মতো করেছি। একটু কান লাগান, যতই ফাঁকি বাজি আমরা করি না কেন, যতই টেকনিক কৌশল করি না কেন, আমি আপনি কখনো নাজাত পাবো না। নাজাত পেতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমি কি আমার নিয়মে চলবো না আল্লাহর নিয়মে চলবো? এটাই হলো বান্দার পরিচয়। কার পরিচয় বলেন? বান্দার পরিচয়। বান্দা বান্দার নিয়মে চলবে না আল্লাহর নিয়মে চলবে? পৃথিবীতে একটা গাধা কি গাধার আইন মানে নাকি? গাধা গাধার আইন মানে? ছাগল ছাগলের আইন মানে? মানুষ মানুষ মানুষের আইন মানে না, গাধাও তো গাধার আইন মানে না, কিন্তু মানুষ কি মানুষের আইন মানে? আমার ভাইয়েরা, আমি কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা বলছি, কোরআনকে সামনেই রেখে কথা বলছি। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছেন যারা আল্লাহকে খুশি করতে চান, শয়তানও যেন বেজার না হয়, এরকম কিছু লোক আছে না নাই? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তান যেন বেজার না হয়। আমার দেশে এমন কমিটি আছে, মসজিদ কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি একই ব্যক্তি, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ইমানদার থাকবে কয় দিকে? কার পথে? এক পথে, আল্লাহর পথে সে টিকে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা
لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون جل بلون الله তুমি তোমার চেহারা আল্লাহ মুখী করে দাও, তুমি তোমার মতো করে চলতে পারবে না বান্দা, আমি তোমাকে সবকিছু বাতলিয়ে দিয়েছি, আমি যদি তোমার সুন্দর দুটো চোখ দিতে পারি, সুন্দর দুটি কান দিতে পারি, হাড় দিতে পারি, দুটো সুন্দর কাজের জন্য হাত দিতে পারি, দুটো পা দিতে পারি, যৌবন দিতে পারি, লাংস দিতে পারি, কিডনি দিতে পারি, স্টমাক দিতে পারি, সবকিছু যদি বানিয়ে দিতে পারি, তোমার জীবনটা তুমি সাজাবে কেমনে, তুমি কোন খাদ্য খাবে কোন খাদ্য খাবে না, খাদ্যের নীতিমালা কি আমার আল্লাহ দিতে পারেন না, আসতে পারবে না, পারেন না, খাবারের তালিকা কোরআনে আছে না নাই, হালাল কোনটা হারাম কোনটা সেই খাবারের তালিকা আছে না নাই, পৃথিবীতে হালাল খাবার বেশি না হারাম খাবার বেশি, হালাল তো বেশি, হারাম কয়টা, হারামের মতচদ আছে, শুকুরের মাংস কিছু আছে, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকুরের মাংস, মৃত প্রাণী রক্ত, যা মেডিকেল সায়েন্স এলাও করে না, মরা প্রাণী খেলে পরে এর মধ্যে জীবাণু থাকে, রক্ত এটা কোনো খাদ্য না, ওলাহম আল খিনজির সোয়াইন ফ্লু, গোটা পৃথিবীতে এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাংস হলো শুকুরের মাংস, এটাও আমেরিকাতেও অনেক জায়গায় নিষিদ্ধ হয়ে গেছে, আল্লাহ যেগুলোকে হারাম করেছেন তার মধ্যে কোনো আরাম, হারামের কোনো আরাম নাই, তো হারাম তো খাবার তো বেশি না, আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন, মদকে কি করেছেন, এটা কি আমার বিধান না আল্লাহর বিধান, আল্লাহ চূড়ান্ত আকারে বলে দিয়েছেন মিন আমালি শয়তান, এগুলো হল শয়তানের কাজ, জাহেলী যুগের লোকেরা তিন ডাব্লু নিয়ে ব্যস্ত থাকতো, তিন ডাব্লু, ওয়ার ওমেন এন্ড ওয়াইন, মদ নারী এবং কি বলে ওয়ার যুদ্ধ, ওয়ার ওমেন এন্ড ওয়াইন, যুদ্ধ নারী আর মদ, এই তিনটা নিয়ে তারা ব্যস্ত থাকতো, এই তিন ডাব্লু এখন আসে না নাই, আসতে বলবেন না আসে না নাই, যুদ্ধ পৃথিবীতে লেগেই আছে, মুসলমান মুসলিম হয়ে মোকাবেলা করলে এরা হয়ে যায় জঙ্গি সন্ত্রাসী, ইউক্রেনিয়ানরা রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্কে বোম্বিং করে উড়ায় দিতে গিয়ে জীবন দিয়ে দিল এক ইউক্রেনিয়ান নাগরিক, বলা হলো জাতীয় বীর, দুঃসাহসী বীর, আর ফিলিস্তিনে মুসলমান ইসরায়েলের ট্যাঙ্কের সামনে একটা ইটের একটা ইট যদি নিক্ষেপ করে তখন হয়ে যায় জঙ্গি সন্ত্রাস, গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে একটা বদ নজর, একটা কু নজর আসে না নাই, আসতে বলবেন না আসে না নাই, ওরা জানে মুসলমানদের ভিতরে যে শক্তিটা আছে এই শক্তি দিয়ে যদি মুসলমান সামনের দিকে এগিয়ে আসে গোটা পৃথিবীর হারানো সেই নেতৃত্ব মুসলমান দা আবার ফিরে পাবে, তার নাম হলো ঈমান, বলেন তার নাম কি, আরো জোরে বলেন তার নাম কি, ইমানকে আমরা টিকে রাখবো, জোরে বলি ইনশা আল্লাহ, ভাইরে দুনিয়া তো চলেই যাবে একভাবে, 60-70-80 বছর চলে যাবে, পার হয়ে গেলাম, দুনিয়ার একটা জমি কিনতে গেলে কত তার খাজনা খারি CSMR মাঠ পড়সা ক্ষতি, আমি কত কি খুঁজি, আমরা জান্নাতের এত বড় একটা নিয়ামত আমরা খুঁজে বের করবো নেব, আমরা তার কি দাগ নাম্বার জানার দরকার আছে না, একটু মেহনত করার দরকার আছে না, বলেন তো, আছে, কোরআন বুঝলাম না, হাদিস বুঝলাম না, জান্নাত খুঁজবো, এটা কেমন করে কথা হয় বলেন তো, এটা কি এত সস্তা জিনিস, দুনিয়ার 4% একটা জায়গার জন্য 70 বছরের কাগজের সমস্ত ফিরিস্তি লাগে, দাদাকে যখন বলা হয়, চাচাকে যখন বলা হয়, চাচা কোরআন শরীফ পড়তে পারেন নাকি, বাবা মুখে আসে না, কাচা চাচা বেনাপোল মোড়ের যে 4% জায়গা আছে ওটার দাগ নাম্বার কত, 70, ওটার দাগ নাম্বার বলে দিচ্ছি, কিন্তু আপনি এদিকে বসলেন মানুষ তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনি এদিকে আসেন, তাহলে সাসা দাগ নাম্বার বলতে পারে দুনিয়ার জমির, জান্নাতের দাগ নাম্বার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, জান্নাতের দাগ নাম্বার খুঁজে বের করতে হবে কোন কিতাব থেকে, আল্লাহ বলছেন এই কাজটা করবা জান্নাতের এই রাস্তাটা পাবা, আছে না নাই, আছে না নাই, দেখেন সূরা কাহাফের শেষ আয়াত আল্লাহ কি বলছেন, 1 নম্বর জান্নাত কোথায় কোন দাগে আছে আল্লাহ বলে দিচ্ছে, বলি বলি বলি, আল্লাহ তাআলা বলছেন ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا
خالدين فيها لا يبغون عنها حولا জান্নাতের দাগ নম্বর হলো ঈমান আনবাদ, আমলে সালেহ কুরবান, নেক আমল গুলো করবে, শিরক মুক্ত জীবন গড়বে, বিদাত মুক্ত জীবন গড়বে, কবিরা মুক্ত, কবিরা গুনা মুক্ত জীবন গড়বে, বান্দার হক নষ্ট করবে না। আমি তোমার জন্য সুন্দর একটা জান্নাত দেব, যে জান্নাতের ঠিকানা হলো আল্লাহর আরশের, আল্লাহর আরশের ছাদের নিচে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার আরশের সবচেয়ে নিকটবর্তী জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসকে পেতে হলে আমাকে আপনাকে দাগ নাম্বার জানতে হবে, জান্নাতের লাইনটা খুঁজে বের করতে হবে। কোরআনতে এমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এটার জন্য আমি নিজেই যথেষ্ট। আপনি বলবেন আল্লাহ তুমি ভালো করে জানো, আমি কি, তুমি আল্লাহ কি করবা, তুমি 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 দেখো না, আমাকে খুঁজে বের করে পাস নাম্বার তুলতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কি না? ছাত্র পরীক্ষা দিলে টের পায় যে পরীক্ষায় ছাত্র ফেল করবে না পাস করবে। আমি আপনি আকাম কুকাম কইরা আল্লাহর কাছে বললাম আল্লাহ যা আছে কবলে তোমার বান্দা মাফ করে দিও, এত সস্তা না। জান্নাত পেতে হলে পরীক্ষা দিয়ে ফেল করতে হবে না পাস করতে হবে? বলেন ফেল করতে হবে না পাস করতে হবে? পাস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন মানুষের ধারণা ঈমান এনেছি আর ছেড়ে দেব, ওহম লা ইফতারুন, তাকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে, সেই পরীক্ষা আমরা ফেল করতে চাই না পাস করতে চাই? বলেন ফেল না পাস? পাস করতে চাই। তাহলে কোরআন কি গোপন করে রাখা যাবে? কোরআনের কোন আয়াতকে গোপন করে রাখা যাবে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বাইয়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরাতুল বাকারা 159 নম্বর আয়াত লিখে নেবেন, কোট করে নেবেন, ব্যাখ্যা করবেন, পড়ার চেষ্টা করতে হবে, কারণ না জেনে না বুঝলে পরে আল্লাহকে মোহাব্বত করবেন কেমনে আপনি? আল্লাহকে চেনার জন্য আমল দরকার না, এলেমও দরকার? বলেন বলেন বলেন, এলেমের আগে, আমলের আগে এলেম দরকার। এলেম নিয়ে আমল করলে তার বরকত কমবে না বাড়বে? বাড়বে। এলেম এবং আমল যদি ঠিক থেকে যায় আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন যারা গোপন করবে আমার আয়াতগুলোকে, আমার হেদায়েতকে যারা গোপন করবে, আমি যা নাজিল করেছি এই কিতাবে মানুষের জন্য যা কিছু আমি স্পষ্ট করেছি, আল্লাহ বলছেন এই সমস্ত কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে লানত করলাম। আল্লাহর লানতের মধ্যে যদি কেউ পড়ে যায় তার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আসতে বলবেন না, তাদের কোনো উপায় আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ যদি লানত করে ফেলেন, আল্লাহ যদি অভিসম্পাত করেন, তার তো কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ লানত থেকে বাঁচার জন্য কোরআনটা যা বলে দিয়েছে অবহুতা মানতে হবে। এই কিতাব এমন একটি কিতাবের নাম যার কোনো সংশোধনী নাই, যার কোনো সংকোচন নাই, সংযোজন নাই। এটাকে এফরাত করা যাবে না, তফরিত করা যাবে না, মর্জি মতো খাটো করা যাবে না, আবার লম্বাও করা যাবে না। যা বলা আছে, সূর্য যেমন আলো দিয়ে যাচ্ছে, সূর্যের যেমন কোনো পরিবর্তন নাই, সূর্যের যেমন কোনো চেঞ্জ নাই, সূর্য পৃথিবীর শুরু থেকে নিয়া কেয়ামত পর্যন্ত যেমন বান্দার জন্য উপকারী করে দিয়েছেন, এই কোরআনটা কেয়ামত পর্যন্ত বান্দার জন্য শুধু উপকারী বয়ে আনবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে কত সংশোধনী আসলো, সংবিধানের সংশোধনী কত চলতেছে এখন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চালাবো? কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এখন দেশে এমন একটা আবহাওয়া বিরাজ করছে, রাতের বেলা শীত লাগে, দিনের বেলা গরম লাগে, সময়টা খুবই মানে আমাদের শরীরের জন্য একটু কঠিন। হঠাৎ করে এরকম আমার একটু ঠান্ডা গরম লেগেছে, এবং আমাদের সফর তো খুব লম্বা হয়। আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলছিলাম, আমার প্রোগ্রাম ছিল নওগাঁতে কালকে, নওগাঁ
এখন এই জায়গায় রাতে আসছে মাশাআল্লাহ বেশি দূরে না, মাত্র বরিশাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই হচ্ছে অবস্থা, এর মাঝে কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন লানত করে কাদেরকে বলেন কি? আল্লাহ লানত করেন কাদেরকে? যারা কোরআনকে কি করে? গোপন করে, মানে কি কোরআনকে মানে না, কোরআনকে আড়াল করে রাখে, আল্লাহ তাদেরকে কি করেন? তাহলে আল্লাহর লানত কে আমরা নেব? আল্লাহর রবি সম্পদ কে আমরা নেব? আল্লাহর বদ্দ কে আমরা নেব? তাহলে আমরা কোরআনকে গোপন করব না মানব? গোপন করব না মানব? বিড়ি খাবো কার নামে বলেন? সকল নেশার, সকল নেশার ছোট ভাইয়ের নাম কি বলেন? সবাই বলেন না কি হইছে? খাই না হয় খাই, কিন্তু বলি তো এটা ঠিক না। সকল নেশার ছোট ভাই হলো বিড়ি, মানে বিড়ি হলো সকল নেশার সিঁড়ি। সকল নেশার কি সিঁড়ি? এটা দিয়ে উঠতে হয়, এটা দিয়ে কি করতে হয়? উঠতে হয়। সিঁড়ি হচ্ছে বিড়ি। এরপরে একটু সুখ টান আছে না? একটু সুখ টান আছে না? সুখ টান ওই যে কি বলে খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলখি খাওয়া হালাল, এরকম কিছু দরবার আছে না? নাই গাজা, গাজা নাকি বেহেস্তের গাছ। ওরা আবার ফতুয়া দেয়, হুজুর বুঝবেন কি? আপনি কি জানেন আমাদের মারেফতের কিতাবে আছে গাজা অমুক বেহেস্তের গাছ? যেরকম নাউজুবিল্লাহ, এই হচ্ছে অবস্থা। এরপরে বার্মা থেকে আসে হলো ইয়া বাবা, বোঝেন নাই? আর পার্শ্ববর্তী আমাদের বন্ধু প্রতিম দেশ থেকে আসে হলো ফ্যান্সি ডিল, যুবকরা খাও। আবার এইদিকে মাশাল্লাহ 21 বছরের নিচ বয়স পর্যন্ত মদ খাওয়া নিষেধ, 21 বছর না হওয়া পর্যন্ত মদ খেতে পারবে না, এটা আইন। 21 বছরে বিয়ে হবে, মদ খাওয়া জায়েজ হবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন, মদ জুয়া শয়তানের কাজ, এটা হারাম 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 হারাম, হাজার বার হারাম, ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার যদি কোরআনকে গোপন করে, আল্লাহ তারপরে কি দেয়? আস্তে কবেন না, কি দেয় ভাই রে? মনে মন খারাপ করা যাবে না। কিন্তু আমি কিন্তু কোরআনকে সামনে রেখে কথা বলছি, কোরআনকে সামনে রেখে কথা বললে লেগে যাবেই তো। আমরা তো ভালো না, আমরা যদি ভালো হই তাহলে আমাদের লাগবে না, আর আমরা যদি ভালো না হই তাহলে গায়ে লেগে যাবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের সমাজে এমন কোন আকাম কুকাম নাই যা চলছে না। আমার সমাজে আজকে আমরা যে বসবাস করছি, সেই বসবাস করার সমাজে মানসিকভাবে কেউ শান্তিতে নাই। ইভেন আমরা মসজিদে যাব, মসজিদে মসজিদে যাওয়ার সময়ও আমি আগে যাই না জুতা আগে যায় বলেন? আমি আগে যাই না জুতা আগে যায়? আচ্ছা, জুতা চুরি করে কে বলেন? ভালো করে বলেন না, জুতা চুরি করে কে? হ্যাঁ, কি শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ না মোহাম্মদ আব্দুল করিম? মোহাম্মদ আব্দুল করিম, মুখে দাড়ি আছে না? নাই। মাথায় টুপি আছে না? নাই। আচ্ছা, তাহলে তাহলে আমরা মুসলমান, মুসলমানের দাবি করছি, সব কিছুই করছি, কিন্তু মসজিদে গিয়েও আমি নিরাপত্তা পাচ্ছি না। আমি আগে না জুতা আগে বলেন? আমি আগে না জুতা আগে? জুতাটা আগে, জুতাটা আগে থুয়ে সেজদায় যাওয়ার সময় আগে সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? ভালো করে বলবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, কিছু দিকে নজর? ভালো, আমি 2019-17 আমি যখন হজে যাব বাইতুল মোকাররমে, আমি এশার নামাজ পড়ার জন্য ঢুকছি, নতুন জুতা এক জোড়া, নতুন জুতা কিনলাম, ভাবলাম যে ওখানে হাঁটতে হবে প্রচুর। হজ মানে কিন্তু হাঁটা, হজের 5 দিন না হলেও একজন হাজিকে 50-60 মাইল হাঁটতে হয়, খালি হাঁটতেই হয়। আচ্ছা, ভাবলাম যে শক্ত এক জোড়া জুতা নেই, মসজিদে ঢুকলাম। ঢুকে আমি মসজিদের পিলার, বাইতুল মোকাররমের পিলারের
কোনায় থুয়ে আমি নামাজে দাঁড়াইছি। তো জুতাটা আমার পিছনে ছিল, আমি কাছাকাছি ছিলাম, সালাম ফিরে দেখি জুতা নাই। কত কি বুঝতেছেন, তায়েফে গেছি মাহফিলে, মক্কার তায়েফ, সৌদি আরবের তায়েফ, মাগরিব পর আমার আলোচনা, এসা পর্যন্ত বয়ান শেষ হলো, এসা পর্যন্ত আলোচনা শেষ করে আমি ফিরবো। হঠাৎ করে শুনলাম যে একজনের জুতা নাই, মনে মনে চিন্তা করলাম এই সৌদি আরবে জুতা চোর আছে, পরে জুতা চোর ধরা পড়ছে মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছেন, আমরা ভালো না তো, আমাদের ভালো হওয়া দরকার। আমি ঢাকাতে একটা সেমিনার ছিল আমার, সেই সেমিনারে ইউরোপের এক বড় একজন কলামিস্ট, একজন প্রফেসর তিনি এসেছিলেন। উনি ওনার বক্তব্যে বললেন, উই হ্যাভ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশে মহাদেশে আমি সফর করেছি। আমি ইউরোপ আমেরিকায় যখন গেছি তখন সেখানে আমি মুসলমান পাইনি, কিন্তু আমি ইসলাম পেয়েছি। আর মুসলিম দেশে যখন আমি ঢুকেছি, মুসলিম দেশে আমি মুসলমান পেয়েছি, কিন্তু আমি ইসলাম পাইনি। কি কথা কি বোঝা যায়, কথা কি বোঝা যায়? ওরা ইসলামের কালচার গুলোকে নিয়েছে, ওরা চুরি করে না, ওরা বান্দার হক নষ্ট করে না। আর আমরা মুসলমান কালেমা পড়ছি কিন্তু বোনের সম্পত্তি, মেয়ের সম্পত্তি নষ্ট করে ফেলি, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, হালাল করার কোনো ইখতিয়ার পৃথিবীর কোনো মানুষের থাকতে পারে? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন একটু, আজ থেকে 20 বছর আগে মুরব্বীরা আছেন, ঘন ঘন কিন্তু ভূমিকম্প হতো না, এখন ঘন ঘন ভূমিকম্প হয় না? ভূমিকম্প কি রহমত না গজব? অস্পষ্ট না সুস্পষ্ট গজব, ভয়ঙ্কর গজব। এই বছরের 2-3 বার হয়ে গেছে, মাসের শুরুতে হয় একবার, শেষে হয় একবার, মৃদু ভূমিকম্প প্রায় প্রায় হয়। প্রশ্ন আসতে পারে, এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে? যখন 5 টাকা আজকে, যখন মুসলমান যারা যখন 5 টাকা আজকে হালাল মনে করবে, তখন গজব চলে আসবে। নাম্বার 1 হলো, যখন বেশি বেশি অভিশাপ দেওয়া শুরু করবে মানুষ, এমন কিছু লোক আছে না নাই, তোর জন্য কালকে গরু মরে। আসলে মহিলাদের মধ্যে এগুলো কম না বেশি বলেন তো, তুই আমাকে এই করলি ওই করলি, আল্লাহ যেন তোর গজব দিয়ে শেষ করে। আসেন এরকম আছে না, সবসময় মানে অভিশাপ দিয়ে কথা বলে। নাম্বার 2 হলো, মদ্যপানকে যখন কেউ বৈধ মনে করবে, এখন মদ্যপানকে আমরা কি মনে করি? বৈধ মনে করছি, অথচ মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ মদের সঙ্গে আছে হলো জেনার সম্পর্ক, আর যেখানে জেনার সম্পর্ক সেখানে খুনের সম্পর্ক আছে না নাই বলেন? মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। মদ খেলে পরে মানুষ মাতাল হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। মাতাল লোকের জন্য কোনো শরীয়ত আছে নাকি? যে জিনিসটা খেলে পরে মানুষের মাতাল ভাব চলে আসে, সেন্স থাকে না, যা ইচ্ছা সে তাই করতে পারে, নির্লজ্জ হয়ে যায় যখন মানুষকে নেশা করে। পাপ কাজ করলে পরে ওই বান্দার মধ্যে সাতটা জঘন্য অভ্যাস তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর হলেন, সে নির্লজ্জ হয়ে যায়। ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। যখন তুমি নির্লজ্জ হবে, পরনের লুঙ্গি তুমি মাথায় তুলবা, পরনে কোনো কাপড় চোপড় না থাকলেও চলে। কি লজ্জাহীন লোকের কোনো বলেন, কোনো 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 কিছু থাকে তার মধ্যে? থাকে না। এক মদারু মদ খায়া শেষ রাতে বাড়িতে আসছে, দরজায় নক করতেছে, দরজা নক করে বলতেছে দরজা খুলো, বউ তো টের পাইছে আমার স্বামী 2 বোতল মনে হয় মারছে, দরজা খুলি কেমনে, ও তো আমাকে মারতেও পারে, ওর তো মাথা ঠিক নাই। বড় ছেলে একখান আছে বাড়িতে, বলতেছে বাবা তুই এদিকে আয়, তোর বাপ আসছে, তুই সাথে চল, আমি ভয় পাচ্ছি। দরজা খুলছে, দরজা খোলার সঙ্গে সঙ্গেই চোখ লাল টকটকা, মদ খাইলে চোখ কি হয় বলেন 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 বলেন, চোখ কি হয় লাল হয়, বিড়ি খেলে ঠোঁট কি হয় কালো হয়, এগুলো হচ্ছে সিমটম। এগুলো কি? আল্লাহ বলেন যে পাপ, তুই পাপ করবি, পাপের চিহ্ন তোর চেহারায় ফুটে তুলবো আমি। আল্লাহু আকবার বলেন, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। চোখ লাল টকটকা, দরজা খোলা মাত্রই বইয়ের দিকে তাকায়া চোখ বড় বানায় বলতেছে আম্মা আসসালামু আলাইকুম, কথা বুঝেন নাই, মাথা তো ঠিক নাই। এখন বউ বলে হাই রে আমার পোড়া কপাল, তুমি আমার আম্মা বলে ডাকো, তোমার কি একটু হুশ হলো না?
পাশের ছেলে একটা দাঁড়ানো আছে, যুবক ছেলে দাঁড়ানো, ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা বলছেন ভাই আপনি? তো এই হচ্ছে মদের চিত্র, এই হচ্ছে নেশার চিত্র। দেখলেন না কয়েক মাস আগে কোন এক মন্ত্রী কত বাজে বাজে কথাগুলো বললো, বললো না ইসলাম নিয়ে কত কটাক্ষ করলো না? শেষ পর্যন্ত আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে। ভালো ভালো, এটা ভালো উদ্যোগ। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কি না বলেন? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, হালের বলদ বিক্রি করে যে দেশের মানুষ হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে না। অতএব ইসলাম নিয়ে যারাই কথা বলবে জিব্বা আমরা তাদের টেনে ছিড়ব। রাজি আছেন কারা? কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে কথা বলি না, আমি কথা বলি আল্লাহর জন্য, আমি কথা বলি কোরআনের জন্য। কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না আমার দেখা যাবে না। আজকে আমি একটা কথা আড়াল করে যাব, কিয়ামতের দিন আপনি আমার নামে মামলা দিবেন। অতএব দুনিয়ার মামলা তো একভাবে যাবে, কিন্তু আল্লাহর কাছে মামলা দিলে আমি যাব কই? আমার কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, দয়া করে কেউ কিছু মনে করবেন না সম্মানিত ভাইয়েরা। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ডধারী কিছু লোক আছে। ওই সময় এক মহিলা গেছে, অভিনেত্রী গেছে মক্কায় ওমরা করার জন্য। ওমরা করার সময় তার ব্যাপারে কথা চলতেছিল, সে এখন ফেসবুক লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি 6 বছর যাবত অভিনয় করে আসতেছি, আমার কোনো দোষ নাই, আমি ষড়যন্ত্রের শিকার, আমার কোনো দোষ ছিল না, আমি সকল কাজে আমি জড়িত নই। তো প্রিয় দেশবাসী সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ওমরা পালন করতে আসছি, আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি, আপনারা দোয়া করবেন, এবং ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? আমার দেশে মদের ফ্যাক্টরিতে দোয়া হয়, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আসলে এরকম দোয়া আছে না? নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, হুজুরকে দাওয়াত দিছে, হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমার কলা কৌশলী, নায়ক নায়িকা, প্রডিউসার যারা আছে সবার প্রতি তোমার খাস রহমত নাজিল কর, বেশি বেশি সিনেমা করার তৌফিক দে। আমার কথা কি বুঝে আসতেছে? নিজের মেয়ে, সরসী মেয়ে, সে নাচতে পারে, মঞ্চে হাজার হাজার লোকের সামনে নাচে, বাপ হাতের তালি মেরে পরে আবার মঞ্চে এসে বলে, প্রিয় ভাইয়েরা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে মাশাআল্লাহ নাচে যেন আরো ভালো হয়, আল্লাহর নাম নিল ইনশাআল্লাহ কইল আবার নাচে যেন ভালো হয়, এই দোয়া চাই। এর নাম ইসলাম মানা নয়। ইসলাম মানতে হলে তাগুতকে পরিহার করে ইসলাম আনতে হবে মুসলমান। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আগে তাগুতকে ছাড়তে হবে, এরপর ইমান আনতে হবে। কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। একটু কান লাগান, 5টা কাজকে যখন আমরা হালাল মনে করব সেই সময় গজব হয়ে শুরু হয়ে যাবে, সেই গজব তো আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি। আমার ভাইয়েরা যখন বেশি বেশি অভিশাপ দেওয়া শুরু হবে, নাম্বার 2 হলো মদ্যপানকে যখন বৈধ মনে করা হবে, নাম্বার 3 হলো স্কিন পোশাক যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, এখন অধিকাংশ পোশাক গুলো ঢিলাঢালা না টাইট টাইট, হ্যাঁ বলেন, ভালো করে বলেন, টাইট টাইট পোশাক। ইসলাম খোলামেলা, ইসলাম ঢিলা ঢালা পোশাককে হালাল করেছে, পোশাকের কোনো ড্রেস কোড নাই, জুব্বা এমনটাই হতে হবে, ইসলামে কোনো ড্রেস কোড নাই। ইসলাম বলে দিয়েছে তোমরা সেই পোশাক পরতে যাবে না যেটা অন্য ধর্মের ধর্মীয় পোশাক, ওই পোশাক পরা হারাম। এছাড়া এই দুনিয়াতে যে যে পোশাক পরবে তাতে কোনো সমস্যা নাই, পুরুষের জন্য সতর হলো নাফি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা সতর, এটাকে ঢেকে রাখা প্রত্যেক মুসলমানের জন্য পুরুষের জন্য কি, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, ফরজ। এটা হলো ঢাকা ফরজ।
গোটা দেহে সেই কাপড়টা আমরা দেবো, যে কাপড়টা দিয়ে আমার বডির ফিটনেস ফুটে উঠবে না, আমার বডির বাহ্যিক স্ট্রাকচার ফুটে উঠবে না, ঢিলা ঢালা কাপড় চোপড় পরতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট কোনো ড্রেস কোড নাই, এরকম কাটিং দিতে হবে, এরকম ড্রেস পরতে হবে, এমন কোন সিস্টেম ইসলামে নাই। তবে ঢিলা ঢালা কাপড় চোপড় তোমরা পরবে। আমার দেশের পোশাকটা আমার কাছে খুব ভালো মনে হয়, আমার দেশের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি আর লুঙ্গি, ঠিক কিনা? পাঞ্জাবি আর লুঙ্গি, মাওলানা ভাসানীর ড্রেস। মাওলানা ভাসানী কিন্তু ড্রেসটা পরতেন, মাথায় একটা কিসের টুপি ছিল, তালের টুপি, তাই না? তালের টুপি পরতেন, আর পাঞ্জাবি একখানা আর লুঙ্গি অথবা এমন পায়জামাটা লুঙ্গির মতোই বড় একটা লুঙ্গি পরতেন, বড় একটা পাজামা পরতেন। এবং এরপর আগে বড় জাতীয় নেতা যারা ছিলেন তাদের ড্রেস ট্রেস ভালোই ছিল। এখন যুবকদের পোশাক দেখছেন, যুবকদের পোশাক এমন প্যান্ট পরে, প্যান্টের হাঁটুতে দুটো ফাটা, কেমন আসানা নাই বলুন তো, আসানা নাই প্যান্টের হাঁটুতে কি ফাটা? ফাটা প্যান্ট নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? আসতে কোন নামাজ হবে? হবে না। দুই হাঁটুতে দুই ফাটা, নতুন প্যান্ট কিনে আনছে 4,000 টাকা দিয়ে। যখন বলা হয় তুমি প্যান্ট কত দিয়ে কিনছো 4,000, ফাটা কেন হুজুর? ফাটা না হুজুর, এটা মডেল। ফাটা নাকি মডেল, সেনা নাকি মডেল হয়, এই হলো প্যান্টের দশা। এবং প্যান্ট বেল্ট সহ পড়তে হবে হলো, এই যে ভাইজান পড়েছেন, প্যান্টের বেল্ট হবে হচ্ছে নাভির উপরে। কিসের উপরে? নাভির উপরে। সেই নাভির উপরে তো প্যান্টের বেল্ট যাবে কখন? প্যান্ট এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এই যুবকরা আমি কি ভুল বলতেছি বলো, বলো আমি কি ভুল বলতেছি? আমি একজনকে দাঁড় করালে কিন্তু সব বের হয়ে যাবে, এই হলো প্যান্টের দশা। এরকম প্যান্ট আর শার্ট পরে এক যুবক নামাজে দাঁড়াইছে, অনেকদিন আগের কথা, 3-4 বছর আগের কথা। আমি মসজিদে ঢুকে সন্নত নামাজ পড়বো, ওর নামাজ পড়া শুরু দেখলাম, যে দেখি তোর নামাজ কেমন হয়। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিছে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এতে রুকু শেষ দেয় যে কি হবে আল্লাহ জানে। শেষ দেয় যখন গেছে তখন দেখি শেষ ঠেলায় প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? বলেন যে পোশাক পরে আপনার সতর ঢাকলো না, সেই পোশাক পরা হালাল না হারাম? আসতে বলবেন না হালাল না হারাম? এই জাতীয় পোশাক পরা যাবে না। যখন সমাজে স্কিন পোশাকটা অ্যাভেলেবেল হয়ে যাবে, পোশাক পরলেও তাকে উলঙ্গ দেখা যাবে। আজকের সমাজে দেখবেন অধিকাংশ মেয়েরা বোরকা পরে, কিন্তু বোরকা পরলে কি হবে? তাকে উলঙ্গই দেখা যায়, আছে না? শাড়ি কয় হাত বলেন? শরীর ঢাকার জন্য কি 10 হাত লাগে নাকি? 10 হাত লাগে? 10 হাত তো শাড়ি দিয়া আপনার শরীর ঢাকতে এত কাপড় লাগবে না। 10 হাত শাড়ি থাকার পরেও, গায়ে 10 হাত কাপড় থাকার পরেও পেট পিট ঢাকা না বের হওয়া? তাহলে এত কাপড় গেল কই? কই গেছে? কই গেছে? কোন গেছে? কই? সব ভাজে গেছে, সব কোথায় গেছে? ভাজে গেছে। এই ভাঁজ দেওয়া যাবে না মা, এই ভাঁজ আপনি দিবেন না কেন? এই ভাঁজটা আপনি দিবেন আপনার স্বামীর সামনে, এই ভাঁজ আপনি আপনি আপনার স্বামীর সামনে ডিসপ্লে করবেন। আপনার জীবনের যখন সৌন্দর্যের যত ডিসপ্লে আপনার স্বামীর সামনে করুন, এবং আপনি পুরুষ, আপনি স্বামী, আপনার সকল সৌন্দর্য আপনার স্ত্রীর সামনে আপনি দেখান। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না। কিন্তু সেই প্রদর্শনী আজকে স্বামী বউকে দেখায়, বউ স্বামীকে দেখায় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখায়। মহব্বত চলে গেছে আজকে ঘর থেকে বাইরে, ঘরে কোনো মহব্বত নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী আমার ঘরে যখন ঢুকতে নিলেন, সালাম দিয়েছেন, কিন্তু আলীর মুখে কোনো হাসি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্বামী আপনি না হাসি দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে ঢুকতে দেব না। আলী বলছেন, ফাতিমারে আমি হাসবো কেমনে, পেটে তো খাবার নাই, তিনটা দিন যাবত খাবার খাই না। সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন, আমার স্বামী গো আপনি 3 দিন খান না, আমি 4 দিন হলে খাই না, কিন্তু না খেয়ে থাকলেও হাসি কিন্তু পরিবারে বন্ধ রাখা যাবে না। যেরকম সুবহানাল্লাহ, আজকে মুখে হাসি নাই, পেটে খাবার আছে, কিন্তু বাড়িতে কোনো মহব্বত নাই। সে মহব্বত চলে গেছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কাছে, ঠিক কিনা বলেন? বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কোনো ইসলামের ভাষা হতে পারে না, আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামের পরিভাষা নয়, ইসলাম এটাকে অ্যালাউ করে না। আমি আমার ভাষায় বলবো, শুধু এটা আমার বক্তব্য নয়, শেক্সপিয়ারের মতো একজন বড়
সাহিত্যিক তিনিও বলেছেন একজন পুরুষের জন্য একজন নারী কখনো বন্ধু হতে পারে না। হুমায়ুন আহমেদ বলেছেন, এদেশের একজন নাট্যকার একজন লেখক, তিনি বলেছেন যে একজন পুরুষের জন্য একজন মেয়ে কখনো স্থায়ী বন্ধু হতে পারে না, কারণ এদের দৈহিক চাওয়া পাওয়া আছে। এগুলো টিকসই হয় না, এগুলো টিকসই হবে না। এটা টিকসই হওয়ার জন্য একটাই শর্ত হলো ইজাব কবুল, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করা, ঠিক কিনা? কিন্তু আজকে তা নয়, আজকে চলছে লিভ টুগেদার, জঘন্য কারবার এগুলো। আবার বউ ভাগাভাগি করে, নোংরামি গুলো আমার দেশে কিছু ঢুকেছে, আছে না নাই বলেন? আছে না নাই? আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে নিয়ে হাঁটতেছে রাস্তা দিয়া কলেজের ক্যাম্পাসের সামনে দিয়ে, যদি কেউ প্রশ্ন করে এই ছেলে এই মেয়েটা কে, শি ইজ মাই গার্লফ্রেন্ড, বুক উঁচু করে বলে তোমার কি এটা, এই মেয়ে তোমার এটা কি হয়, হি ইজ মাই বয়ফ্রেন্ড। এগুলো আমরা দেখতেছি, আমি আমার ভাষায় বলবো বয়ফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশি ধর্ষক। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আর গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশি পতিতা। ইসলাম এগুলো অ্যালাউ করে না। 14ই ফেব্রুয়ারি বলতে ইসলামের কোনো দিন নাই, 31st night বলতে ইসলামের কোনো দিন নাই। মুসলমানদের ভালোবাসা 365 দিনের প্রতিটি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহু আকবার বলেন। আজকে এগুলো সব শেষ করে দিল, জমিনটা আজকে গজবের উপযুক্ত হয়ে গেছে, পোশাক ঠিক করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পোশাককে নষ্ট করা যাবে না। নাম্বার 4 হলো জমিনে গজব হওয়ার 5টা কারণ, কয়টা কারণ? 5টা কারণ বলেছি। 1 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেওয়া। 2 নম্বর হলো মদ্যপানকে হালাল মনে করা। 3 নম্বর স্কিন পোশাককে বৈধ মনে করা। 4 নম্বর হলো অশ্লীলতা যারা ছড়াবে তাদেরকে আইডল মনে করা। সমাজের সবচেয়ে নোংরা মানুষগুলো সমাজের সবচেয়ে জনপ্রিয় হয়ে যায়। আসতে বলবেন না, আসে না নাই? ওদেরকে প্রমোট করা হয়, তখন জমিনটা জেনার জন্য, তখন জমিনটা গজবের জন্য উপযুক্ত হয়ে যায়। 5 হলো সমকামিতা বৈধ মনে করা। সমকামিতা অর্থাৎ যেটা কওমে লুতের মধ্যে ছিল, আল্লাহ তাআলা কওমে লুতকে মাটিতে দাবায়া দিয়ে তাদেরকে মাটির সঙ্গে গেড়ে দিয়েছেন, কওমে লুত। এই কাজটা কি কাজ? সমকামিতা মারাত্মক একটা অপরাধ, মারাত্মক সৃষ্টির বিকৃতি, যৌনতার বিকৃতি, বিকৃত যৌনাচার। এই আচরণগুলো কোনো কুকুরের মধ্যেও নাই, কোনো শুকুরের মধ্যেও না, কোনো প্রাণীর মধ্যেও নাই। কিন্তু আজকে যে আশ্চর্য হয়ে যাবেন, আমেরিকার মতো দেশে পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়, যেরকম নাউজুবিল্লাহ। আমেরিকা আমাকে কি শিখাবে, ইউরোপ আমাকে কি শিখাবে? যে দেশে ইসলাম নাই তাদের কাছ থেকে শেখার কিচ্ছু নাই, ঠিক কিনা? ওরা মুসলমান বাঁচার জন্য আন্দোলন করলে তারা হয়ে যায় জঙ্গি, তারা হয়ে যায় সন্ত্রাসী। সম্মানিত ভাইয়েরা, ইসরায়েলের সেই জঘন্য কারবারের বিরুদ্ধে ফিলিস্তিনরা ফুসে দাঁড়ায়, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। ইরাকের মুসলমানরা ইঙ্গো মার্কিনদের বিরুদ্ধে যখন সামনে দাঁড়ায়, কেউ পাশে নাই, ওদেরকে সন্ত্রাসী জঙ্গি বলে। আজকে দেখায় দিচ্ছে আল্লাহ তাআলা, এই যে ইউক্রেন আর রাশিয়া লাগছে, ইহুদি আর খ্রিস্টান লাগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট একজন ইহুদি আর রাশিয়ার ভ্লাদিমির পুতিন, দুজন লেগে গেছে সাদা চামড়া, সাদা চামড়া। আমরা খুশি না, আমরা কোনো রক্তকে আমরা রক্তপাত হতে দেব না, আমরা এটা চাই না আমরা। কিন্তু ওরা একটু বুঝে নিক, মানুষের জীবন নিয়ে খেললে কষ্ট কেমন লাগে, ঠিক কি না? আল্লাহ দেখায় দেন, আল্লাহ দেখায় দেন তো কিছু, দেখায় দেন না, দেখায় দেন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, সময় আছে আর একটু, আমাকে বলতে দেবেন তো, আমাকে বলতে দেবেন। আজকে এই মাহফিলের শ্রোতা হচ্ছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, আজকে এই মাহফিলের শ্রোতা ভাইস চেয়ারম্যান মহোদয়, আজকের এই মাহফিলের শ্রোতা কয়েকজন চেয়ারম্যান এখানে এসেছেন। আমি মনে করি আজকের এই মাহফিল শুনতেছে গোটা ঝিকরগাছা উপজেলাবাসী, আলহামদুলিল্লাহ। আমার সবাই, আমি সবার বন্ধু, কিন্তু সেই লোক আমার বন্ধু হতে পারে না যে আমার আল্লাহকে গালি দিবে, যে আমার রসুলকে নিয়ে কথা বলবে, যে ইসলাম কিনে কথা বললে বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, আমরা তার অবশ্যই দাঁত ভাঙা জবাব দিয়ে দেব। কারণ সব কিছুর আগে আমার ইসলাম দরকার। কি দরকার? ইসলাম দরকার। কারণ মরার সঙ্গে সঙ্গে আমার কি নিয়ে যেতে হবে? ইসলাম নিয়ে যেতে হবে, ইমান নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, সূরা বাকারার কত নম্বর আয়াত বলেন? 100
59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার আয়াতগুলোকে গোপন করবে আমি তোমার প্রতি লানত দিয়ে দেব, আমি তোমার প্রতি অভিসম্পাত করব, অতএব এটা বাদ দিয়ে দাও। তবে হ্যাঁ, তিনটা কাজ যারা করবে আমি তাদের তৌবা কবুল করব। কয়টা কাজ? তিনটা কাজ আমরা করব, তাহলে আমাদের তৌবা আমাদের গুনাহ মাফ করবেন কে? এই তিনটা কাজ আমরা শিখে যাব না আজকে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি, কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলতে আসিনি। আমি খুবই আনন্দিত যে এত সুন্দর মানুষ এই প্রত্যন্ত অঞ্চলে হয়েছে। পার্শ্বে নদী না, হাওড় না, বাউড় কি এটা? হাওড় বাউড়টা কি? হাওড় শব্দটা আছে, বাউড় তো দেখি না। আচ্ছা, হাওড় বাউড় শোনেন, ভাষা তো আপনাদের যশোরের ভাষায়, আপনারা যেটাই বলবেন সেটাই শুদ্ধ। বলি আলহামদুলিল্লাহ। আমরা কিছু ভুলটুল করতে পারি, কিন্তু যশোরে কোনো ভুল হবে না, কারণ যশোরভাষীর একটাই সবচেয়ে বড় যোগ্যতা হলো তারা সুন্দর ভাষায় কথা বলে। বলি আলহামদুলিল্লাহ। বলেন, আছে কোথাও আছে এরকম? ওই তো কুষ্টিও পারবে না, কুষ্টির মধ্যে কিছু টান আছে, পাবনার কাছে কিছু টান আছে, আছে না টান? আছে না? আছে। কিন্তু যশোরে কিন্তু কোনো সমস্যা নাই, একদম নির্ভেজাল বাংলা। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রায় এই প্রশংসাটা করি। আমি এক রিক্সা চালকের রিক্সায় উঠছি, আমি তো আমাকে বলছে, হুজুর আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি আপনি যাবেন কোথায় আমাকে বলুন তো। আমি বললাম, এত সুন্দর করে যশোরে মানুষ কথা বলতে পারে রিক্সাওয়ালাও? বলি আলহামদুলিল্লাহ। তবে সুন্দর ভাষায় কথা বলে মনে নোয়াখালীর মানুষ না? হ্যাঁ, কোনো কায়দাই নাই, মানে শব্দই সেন্স। পানিকে হানি বলে, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র না, আল্লাহ পাক প, আল্লাহ ফাক। খুব সমস্যা, খুবই বেকায়দা। চাপাই নবাবগঞ্জের মানুষ, ওই যে রাজশাহী ওই এলাকার মানুষ আবার তালিবুস বলতে পারে না। আমি কই বলেন সুবহান আল্লাহ, ওরা কয় সুবহান আল্লাহ, তালিবুস হয়ে যায়। আসসালামু আলাইকুম বলতে কা সালামু আলাইকুম, আগে সালায়ের পরে দুলাবে, দারুণ অসুবিধা। সেদিক থেকে যশোর তো তুলনায় চলে না। বলি আলহামদুলিল্লাহ। কেন হবে না? কারণ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এলাকা থেকে, নদিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে নদিয়া। এই নদিয়ার বেল্টে লাগানো যত অঞ্চল আছে এই সমস্ত ভাষাগুলো বাংলা, যাদের তাদের ভাষা ভাষাটা সহি। এইটা ঢুকে রংপুরে গেছে, রবাদ গেছে অংপুর, সিরাজগঞ্জের দুনতা সবাদ গেছে, বাড়ি কই হিরাজগঞ্জ, নোয়াখালীতে পোয়াবাদ গেছে। নোয়াখালীতে মোটামুটি মানে ভাষা বোঝা যায়, কিন্তু এই ভাষাটা চিপে ধরছে হলো মোটামুটি নোয়াখালী চিপে ধরছে, আর ইন্তেকাল হয়েছে হলো চট্টগ্রামে, আর কাফন দাফন সিলেটে। কি কথা কি বলতে বুঝতে পারছে? এই হচ্ছে বাংলা ভাষার অবস্থা। কিন্তু এটা মানে এই না যে তাদের ভাষার গুরুত্ব নাই, তাদের মায়ের ভাষা তাদের কাছে প্রিয়। বলি আলহামদুলিল্লাহ। ওটাও একটা ভাষা, ওটা একটা ভাষা, কিন্তু বাংলার সহি ভাষাটা যশোর, মেহেরপুর, এরপরে কি কুষ্টিয়া, এই বেলটাকে ধরা, মানে এই টোটাল বেলটা হচ্ছে সহি বাংলার মানুষ। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো, আমি কথা বলে দিলাম। তো এরপরেও আবার দেখেন কোরআনের একটা আশ্চর্য দিক হলো, আপনি যদি হাজারবার চেষ্টা করেন আপনি কি শ্রীরাঙ্গের ভাষায় কথা বলতে পারবেন? পারবেন, হবে। ওরাও যদি চেষ্টা করে পারবে? সম্ভব না। আপনাদের ভাষার মধ্যে আল্লাহ তাআলা, এখানেও ভাষা সহি, কিন্তু এখানকার মধ্যেও কিন্তু একটা টান আছে, আছে না নাই? একটা টান আছে। সাতক্ষীরা মানুষ, ভাত খেয়ে যাবেন বলো, বলো শব্দটা বলে, বলো ভাত খেয়ে যাবেন বলো, এই বলো শব্দটা তারা এক্সেস বলে। প্রত্যেকটা ভাষার মধ্যে কম বেশি না কম বেশি কিছু লোকালি ভাবটা আছে, কিন্তু গোটা দেশের মানুষ যখন কোরআন পড়ে সব জিব্বা সোজা। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক হাজি হজ করতে গেছে, কোথাও বাংলা পায় না, সাধারণ মানুষ তো কোথাও বাংলা পাচ্ছে না। দেশে ফেরার পরে বলতেছে, এমন দেশে গেছিলাম কোথাও কোনো বাংলা নাই, খালি বাংলা পাইছে আজানে আর নামাজে। আজান আর কোথায়? নামাজে। আজান যখন দিল তখন মনে হলো বাংলা, আর যখন ইমাম সাহেব কইলো আলহামদুলিল্লাহ হলো তখন বাংলা পাইছে, বা আর কোথাও বাংলা পাইনি। কি কথা কি বোঝে গেল? আচ্ছা, সূরা ফাতিহা বাংলা না আরবি? দেখেন কত সহজ হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তিনটা কাজ আমরা আজকে শিখে যাব। তিনটা কাজ করলে পরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোকে মাফ করে দেব, আমি তোর তওবা কবুল করে জান্নাত দিয়ে দেব। নাম্বার ওয়ান হলো ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, যারা ফিরে আসবে। চুরি করেছে আর জীবনে চুরি করব না, মদ্যপান করেছে আর মদ্যপান করব না,
জেনা করেছেন জীবনে, জেনা করব না। জেনাও কিন্তু নেশা, মদ্যপান নেশা, এই সমস্ত হারাম কাজ নেশা। এই সমস্ত নেশাকে বন্ধ করতে হবে, বাদ দিতে হবে। মোবাইল টেপাটেপি করাও, এটা হচ্ছে নব্য নেশা। এটা কি নেশা? নব্য নেশা, ডিজিটাল নেশা, মারাত্মক। এটা কোনো অংশে গাঁজা মদের চেয়ে কোনো অংশ কম না। নামাজ নষ্ট করে, ঘুম নষ্ট করে, এবাদত নষ্ট করে, ঠিক কিনা বলেন? আমি আমার ভাষায় বলবো, ইউটিউব ফেসবুক হচ্ছে নব্য জাহেলিয়াত। খুব সাবধান এটার থেকে, খুব কেয়ারফুল হতে হবে, এটাকে ভালো কাজে ইউজ করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এক যুবকের মোবাইল হেরে গেছে, বুঝলেন? আমারে বলে, হুজুর মোবাইলটা হেরে যাওয়াতে আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। মারাত্মক জিনিস, এখান থেকে আমরা পরহেজ থাকবো। বাচ্চাদেরকে নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার কি? এই ডিভাইস। যারা গার্জিয়ান আছেন খুব সাবধান হবেন, খুব সাবধান। মোবাইল হাতে তুলে দাও, একটা যুবতী মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবককে পাশে বসায় রাখা। একটা যুবতী মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে, একটা যুবক ছেলের সামনে মোবাইল তুলে দেওয়া মানে, একটা যুবতী মেয়েকে তার সামনে বসায় দাও। খুব সাবধান। ছোট বাচ্চার হাতে আপনি যদি চাকু তুলে দিয়ে আর একটা আপেল তুলে দিয়ে বলেন, বাবা তুমি আপেলটা কেটে খাও, ও আপেল কাটবে না হাত কাটবে? বলেন কি কাটবে? হাত কাটবে। এই জন্য সাবধান, খুব খুব সাবধান। তিনটা কাজ আমরা করে যাব। এক নম্বর করব হলো তৌবা। কি করব আমরা? তৌবা করব। যদি কোনো বান্দা তৌবার মতো তৌবা করতে পারে, তৌবা মানে নির্দিষ্ট কোনো দোয়া নয়, তৌবা মানে হলো আল্লাহ এই খারাপ কাজ করেছে আর জীবনে খারাপ কাজ করব না, জেনা করেছে আর জীবনে জেনা করব না। একটা মজার কথা বলি, এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কাজ বন্ধ করতে পারবো কিন্তু জেনার কাজ বন্ধ করতে পারবো না। রসুল তারপরে রাগ করলেন না, আমার নবজির দাওয়াতের কত সুন্দর হেকমত ছিল, মেজাজও দেখালেন না। সাহাবিকে আস্তে করে বসায় দিয়ে বলেন, সাহাবি শোনো, তুমি যে জেনার কাজ বন্ধ করো মানে একটা কথা বলি। কি কথা বলেন আপনি? এবার রসুল বলছেন, শোনো সাহাবি, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে কি করবো? কুজুর সব করবো। কি করবো? নিজেরটা ঠিকই বোঝে সরো আনা। এরপরে রসুল বললেন, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর মানবো না, অসম্ভব ব্যাপার। রসুল এবার বলছেন, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। সাহাবি কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর করে দাওয়াত পৃথিবীর কেউ আমাকে দেয় নাই, আল্লাহর কসম করে বলি আজকে থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। ও আমার ভাইয়েরা, যারা ক্ষমতা চালান, দেশ চালান, রাষ্ট্র চালান, আপনি কেমন করে আমার একজন বোনের হাতে বেশ্যাবৃত্তির লাইসেন্স তুলে দেন? আপনার বাড়িতে বোন আছে, আপনার বাড়িতে মা আছে, একটা মার পেট থেকে আপনার জন্ম হয়েছে, আপনি কি চান আপনার মেয়েটা বিপদগামী হয়ে যাক? এই জন্য নিজের দিয়ে বুঝতে হয়, নিজের দিয়ে অনুধাবন করতে হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চুরি করেছিস, ধরা পড়েছিস, থানায় তোর নামে কালো তালিকা হয়ে গেছে। তুই হাজারবার ভালো হয়ে যাস, হজ করে আসিস, তৌবা করিস, কিন্তু আজীবন তোর নামটা থানায় কালো তালিকায় থেকে যাবে। তুই একজন চোর, তুই একজন কালোবাজারি। কিন্তু বান্দারে, তুই যদি তৌবা করে আমার দিকে ফিরে এসে চোখের পানি ফেলে যদি কাঁদিস আর তৌবা করিস, আমি তোর কালো তালিকায় নাম না রেখে জান্নাতের তালিকায় তোর নামটা আমি তুলে দেব। আমার মাফ চাওয়ার জন্য কে আছে? আমাকে মাফ করার জন্য কে আছেন? আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার, বলবো নাকি? বলবো বলবো বলবো, কোনো আপত্তি, কোনো সমস্যা? আমার ভাইরা, যার আল্লাহ আছে তার সব আছে, পৃথিবীর কোথাও মাফ পান নাই, আল্লাহর কাছে মাফ আছে না নাই? রাষ্ট্রপতি মাফ করলো না, দুনিয়ার কোন আদালত মাফ করলো না, বাপ মাফ করলো না, মা মাফ করলো না, কিন্তু আমার আল্লাহ তেমন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে এক হাত আগাবি, আমি তোর দিকে দশ হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা আমাকে তুই দূরে রাখিস কেন? আমাকে তুই অপছন্দ করিস কেন রে বান্দা? আমি তোর চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, হাড় দিয়েছি, যৌবন দিয়েছি, কিডনি দিয়েছি, এত সুন্দর সুন্দর সবকিছু দিয়ে দিলাম, তুই আমারে ভুলিস কেন? বান্দারে তুই আমার কাছে চাবি, তোর যা চাও আমি সমস্ত চাওকে কবুল করে নেব, শর্ত হলো তুই আমার কাছে চাওয়ার মতো চাইবি, গুনামুক্ত হয়ে চাইবি, আমার কাছে বলবি, সব কথা আমি শুনে আমি তোর সবকিছু কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী
জেনা করেছেন, কি করেছেন? জেনা করে ফেলেছেন। পাপ তো হতেই পারে, পাপ কেন হবে না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি না মাফ পাপ করো, তোমাদেরকে জমিন থেকে বের করে দিই, আমার একটা জাতি পাঠাবো যারা পাপ করবে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেবো। যখন সুবহানাল্লাহ, হাদিস, এটা হাদিস, এটা হাদিস। হয়তো বলবেন, হুজুর এটা আবার কি হাদিস বললেন? আল্লাহর কথা এটা, বান্দা তুই যদি না মাফ করিস, না গুনাহ করিস, তাহলে আমি তোকে মিটায় দিই, এমন জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। এর মানে কি সকাল বিকেল গুনাহ করবো আমরা? হ্যাঁ, গুনাহ করার যোগ্যতা আমাদের আছে? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা আছে? যৌবনই তো লাগবে, যৌবন আছে, যৌবন না দিলে গুনাহ করবে কেমনে? আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজ, সবকিছু চলতে এর জন্য টাকার দরকার আছে না নাই? লোভ আছে, এই জন্য আমাদের গুনাহ করার কি সিচুয়েশন আছে না নাই? আছে। ফেরেশতার কি এরকম কিছু আছে? বউ বাচ্চা আছে, কিছু আছে, খাওয়া দাওয়া আছে, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, তাদের ওদের কোনো ডিমান্ড নাই, গুনাহ করবে কেমনে? বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরও গুনাহ করে না, এই জন্য ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? বেশি। কেন? গুনাহ করার যোগ্যতা থাকার পরেও সে গুনাহ করে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, পরীক্ষা কি মসজিদে দেবো আমরা না বাজারে দেবো? বলেন, পরীক্ষা আমাদের মূলত কি মসজিদে হবে না বাজারে হবে? না, মসজিদে কি পরীক্ষা দিবেন? মসজিদে কি দিবেন? মসজিদে সেজদা দিতে যাচ্ছি, বাজারে গিয়ে যখন দাড়ি পাল্লা হাতে নেব, মাপ ঠিক আছে কিনা, এটা হচ্ছে পরীক্ষা। এটা কি বলেন? এটা কি বলেন? পরীক্ষা। নামাজ তো ডিউটি, মসজিদে আপনি আকাম কোকাম করবেন কেমনে? মসজিদে নামাজ দিয়ে পড়তেছি আমরা, সেজদা দিব্যি দিচ্ছি আমরা, কিন্তু ইমানের পরীক্ষা হবে মসজিদ না বাজার, মসজিদ না অফিস, মসজিদ না বাইরে, বাইরে। আমার ভাইয়েরা, ওই মহিলা জেনা করেছেন, জেনা করার পর মহিলার মধ্যে অনুতপ্ততা চলে আসলো, হারে এত বড় গুনাহ আমি করে ফেললাম। নবীর কাছে এক পর্যায়ে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। না, তুমি জেনা করো নাই। রাসূল এর জন্য বললেন, কারণ জেনার সাক্ষী লাগবে চারজন। কয়জন লাগবে? কয়জন লাগে বলেন? কোরআনের কথা, যদি কেউ জেনা করে এটা সাক্ষী হিসেবে চারজন সাক্ষী লাগবে। চারজন না দেখে যদি একজন দেখে, ওই সাক্ষী বললে ওর শাস্তি হবে। কি কথা কি বোঝা গেল? এই জেনারা তো চেয়ারম্যান মহোদয়, বিচার টিচার করেন, বোঝেন? যদি কেউ জেনা করে, আল্লাহ তাআলা দেখেন, এখানে বলতেছে যে একজন সাক্ষী না, লাগবে কয়জন? চারজন। চারজনের কমে যদি দুইজন দেখে, ওই দুইজন ওকে দেখলেও বলতে পারবে না, বললে ও ফেসে যাবে। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে কিছু কিছু মুহূর্তে দেখেও দেখা যাবে, আস্তে কোন করে দেখা যাবে, দেখেও বলা যাবে। এই জন্য শরীয়তের জ্ঞান দরকার আছে না নাই? এখন কোন একটা পুরুষ মহিলা যদি চারজনকে সাক্ষী রেখে জেনা করে, ও কি গোপনে করলো না প্রকাশ্যে করলো? ওর অপরাধ দুইটা, ও তো অকাম করছেই, এটা তো অপরাধ, সমাজকে নষ্ট করার জন্য সে প্রকাশ্য অপরাধ করতেছে, তখন ইসলাম আগায় আসছে না। এই অপরাধকে বন্ধ করতে হবে। এই অপরাধকে কি করতে হবে? বন্ধ করতে হবে। তো ওই মহিলা জেনা করেছেন, কেউ দেখে না, রসুলের সামনে এসে বলছে, হুজুর আমি তো জেনা করে ফেলেছি। রসুল বলেন, জেনা করছো? হ্যাঁ। না, তুমি করো নাই? রসুল একা তো? না, হুজুর করছি। না, তুমি করো নাই? তিনটা বার মানা করার পরে বলতেছে, না, আমি হুজুর সত্যি জেনাই করে ফেলেছি। আচ্ছা, জেনা যে করেছো, জেনার ফলে কোনো বাচ্চা আসছে? হ্যাঁ, বাচ্চাও চলে আসছে। আমি তো তোমার উপর আইন কার্যকর করতে পারবো না। কেন? তোমার পেটে বাচ্চা, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি কোনো আইন কার্যকর করতে পারবো না। যাও, তুমি বাড়িতে যাও। মহিলা বলতেছে, হুজুর আমি যদি মরে যাই? কি মরে যাওয়া না যাওয়া এটার দায়িত্ব তো আমি নিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করি, তুমি যে তৌবা করে ফিরে আসছো। মহিলা চলে গেছে বাড়িতে। আসামি ধরার জন্য কি আমার রাসূলের পুলিশ লাগলো, র‍্যাব লাগলো, কোবরা লাগলো, কিছু লাগলো? বান্দা নিজেই হাজির হয়েছে। কার প্রশাসনকে ভয় করে? আসতে বলেন, কার প্রশাসনকে ভয় করে? মানুষ ভালো হবে দুনিয়ার প্রশাসন দেখে না আল্লাহর প্রশাসন দেখে? আমরা প্রশাসন কার দেখে ভয় করব? আল্লাহ, আল্লাহর প্রশাসনকে আমরা ভয় করব। সর্বশেষ কি হলো দেখেন, আমার নবীজি মহিলাকে পাঠায় দিলেন, ইল্লাল্লাযীনা তাবু, ওই মহিলা যে পরিমাণ তওবা করলো, চোখের পানি ফেলে ফেলে কাঁদলো, সেজদায় পড়ে পড়ে কাঁদে যায়, নামাজ ভিজে যায়, 9 মাস পার হলো, সন্তান ডেলিভারি হলো, সন্তানকে ডেলিভারি করে তার একদিন পরই নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, মৃত না জীবিত, হুজুর সন্তান তো জীবিত আছে,
হাউলাইনি কামিলাইন, সন্তানকে তোমার দুই বছর দুধ পান করাতে হবে। মহিলা বলতেছে, হুজুর আমি যদি মরে যাই আমি তো সিনাকারের কাতারে দাঁড় হয়ে যাবো কিয়ামতের দিন। রাসূল বলে, আমি তোমার জন্য দোয়া করি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে করে নিয়ে 6 মাসের মাথায় নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দেখতে পাচ্ছেন, আমি 3 দিনের মাথায় আপনার কাছে আসলাম, তৃতীয়বার আসলাম, আমি আর ফিরে যাব না আজকে। আমি চাই দুনিয়াতে আমার পাপের শাস্তি হয়ে যাক, আখেরাতে আমি জান্নাত পেয়ে যাই। এই যে সন্তান দুধ ছাড়া অন্য কোনো খাবার খেয়ে বাঁচতে পারবে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। ওই মহিলা বিবাহিতা ছিলেন বলে তার শাস্তি হলো তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর অবিবাহিত যদি কোনো যুবক যুবতী জেনার কাছে লিপ্ত হয়, মিয়াতা জালদা, কোরআন শরীফের আয়াত, 100 দররা সবার সামনে পিটাও। কার কথা আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, কিন্তু ওই মহিলার জন্য পাথর মেরে শেষ করার হুকুম আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরুপ্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, বোরকা পরায়া ঠেকে ঢুকে তার বুক পর্যন্ত পুঁতে রাখা হলো। গোটা শহরের সমস্ত লোকজন চতুর্দিকে দাঁড়ানো, শাস্তি তাকে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, এমন দৃশ্য যদি একটা নজর যদি আমাদের চোখের সামনে পড়ে, আমরা কি পাপ করতে পারবো? আসতে বলবেন না, পারবো? পারবো না। এটা কার বিধান বলে? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, এই কথা যখন রাসূল অর্ডার দিয়ে দিলেন, সাইয়েদনা আলী তার মধ্যে ছিলেন, পাথর মারতে মারতে ওই মহিলার 1 ফোঁটা রক্ত এসে তার হাতে লাগলো। হাতের রক্ত সেই নাপাক রক্ত মনে করলেন, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর মারতে ওই মহিলার নাপাক কিছু রক্ত আমার গায়ে লেগেছিল। রাসূল চক্ষু লাল বানায় বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সংশোধন হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কি হব? সংশোধন হবে, মাফ করে দিবেন কে? ইল্লাল্লাযীনা তাবু, তওবা করব মানে টু ব্যাক, এরপরে ওয়াসলাহু মানে সংশোধন হয়ে যাওয়া, অবাইয়ানু এবং স্পষ্ট করে ফেলা, এই তিনটা কাজ যদি আমরা ক্লিয়ার করে ফেলি, আল্লাহ তাআলা বলছেন, আমি এদের তওবাকে কবুল করব, আমি হলাম চরম দয়ালু, আমি অবশ্যই তাদের তওবা কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ।